হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজ আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে ফুলটি সম্পর্কে আপনাদের বলবো, এটা হলো পাতুলিকা ফুল। এই ফুলটি কিন্তু আপনার অনেক কালারের হয়ে থাকে, 20-25 কালারের মতন হয়ে থাকে। যেমন হলুদ, সাদা, লাল, গোলাপি, সাদা এবং আপনার লালের সাথে মিক্স করা অনেক রকমের কালার হয়ে থাকে। তো আমার এখানে তিনটি কালার আছে, হলুদ, গোলাপি এবং সাদা। আমি এই ফুলগুলো আপনার অনলাইনে অর্ডার করে এনেছিলাম, যদিও আপনার আনতে আনতে আপনার অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, শুধু দুইটি ডাল ছিল। ওইখান থেকে আমি যে কুচি কুচি করে ছোট ছোট করে লাগিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে আমার অনেকগুলো গাছ হয়েছে। তো এগুলো কিন্তু আপনার বীজ হয় গাছে অনেক, এই বীজ থেকেও চারা করা যায়। আবার আপনার যে ডগাগুলো দেখতে পাচ্ছেন, সেই ডগাগুলো থেকেও কিন্তু ছোটো ছোটো করে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায়। আর সব থেকে বড় কথা যেটা, এগুলো কিন্তু আপনার শাক ভাজিও খাওয়া যায়, আর এত মজা যা বলার বাইরে। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই গাছটা লাগাতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু বীজগুলো একদম ছোটো ছোটো। এগুলো কিন্তু আপনার লাগিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে। তো বীজগুলো আমি তুলে নিয়েছি এবং একটি আপনার ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো আপনার একটু রোদে লাগিয়ে শুকিয়ে রেখে দেব। তারপরে যখন আপনার আগস্ট এবং সেপ্টেম্বর মাসের যে সময়টা, তখন এই বীজগুলো লাগাতে হয়। অক্টোবর নভেম্বর মাসে এগুলো অনেক সুন্দর চারা হয়, আর এই চারাগুলো থেকে কিন্তু খুব সহজে গাছ হয়। আর আমি যে আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু প্রায় 4 বছর হয়ে গেল। এগুলো কিন্তু সহজে মারা যায় না। আপনারা যখন সিজনের সময় অনেক ফুল দেয়, সিজনের পরে কিন্তু ফুল কমে যায়, কিন্তু আপনার গাছটা থাকে। আর যে গাছটা থাকে, আপনারা যদি সাইডে একটা সাইডে রেখে দেন, গাছটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছেন আমি আপনার ডগাগুলো লাগিয়ে দিলাম, আর বীজগুলোও লাগিয়ে দিয়েছি। এগুলো থেকে কিন্তু যে আমি ডগাগুলো লাগালাম, এগুলো থেকে কিন্তু অনেক সুন্দর চারা হবে। একটু পানি দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর চারা হবে, আর সব সময় কিন্তু ফুলগুলো থাকে, তাই ভালো লাগে। আর আমি কিছু শাকও তুলে নিয়েছি এগুলো ভাজি করার জন্য। তো আমার একটা এই শাকের ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।